জান্নাতীদের কাছে আল্লাহকে দর্শনের চাইতে প্রিয়তর কোনো জিনিস আর হবে না। সেটাই হবে তাদের জীবনে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। এটা বলার পরে আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সূরা ইউনুস 26 আয়াত। আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য জান্নাত এবং অতিরিক্ত কিছু। সে অতিরিক্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। বুখারী মুসলিমের এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো যে আল্লাহর সঙ্গে অবশ্যই আমাদের সাক্ষাৎ হবে। চলে যাবে ইব্রাহিমের কাছে, চলে যাবে মুসার কাছে, যাবে ঈসার কাছে, সবাই বলবে আমাদের সাফাত করার সুযোগ নাই, তোমরা সবাই মুহাম্মাদের কাছে যাও, তিনি শেষ নবী। তখন সবাই আমাদের নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহির কাছে ছুটি আসবে, আমাদের সৌভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, সেটা মহা সৌভাগ্য আমাদের। আমরা ইহুদি নাসারা ঘরে জন্ম হয় নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘদিন যাবৎ তার এই নবমণ্ডলে ও ভূমণ্ডলে বসবাসের সুযোগ দান করেছেন, এবং সেজন্য আজকে তার গৃহে আমরা সকলে সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবী আমাদের জন্য ক্ষণস্থায়ী ঠিকানা, এর ঠিকানার সংবাদ যিনি দিয়েছেন, আমাদের জীবনের সফর সুসের যিনি জানিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ জানিয়েছেন, সে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আমরা এখানে কেউ নিজের ইচ্ছে আসিনি, আর স্বেচ্ছা কেউ যেতেও চাইব না, এটাই ঠিক। যিনি পাঠিয়েছেন তার কাছেই ফিরে যেতে হবে, এটাও নিশ্চিত। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তোমাদের অবশ্যই একদিন মাইয়িত হয়ে যাবে, সবাই মরে যাবে, এবং অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। সূরা মুমিনুন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আর দুনিয়ার বাস্তবতা এটাই বলছে। ঔষধপত্র, ডাক্তার, কবিরাজ কোনো কিছুরই অভাব নেই, এরপরেও রোগী বাঁচে না। কেন বাঁচে না রোগীও জানে না, ডাক্তারও জানে না। বহু পূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ সম্পর্কে, তোমার আল্লাহ কোথায়, আল্লাহর পরিচয় কী, তিনি তার বাপকে এবং সম্প্রদায় নেতৃবৃন্দের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন একটা ভাষা ছিল, ওয়াজা মারেজ তো ফাহুয়াশফি, আমি যখন পীড়িত হই আমার আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। সাড়ে 4000 বছর পূর্বে শিরক দূষিত নমরুদের ইরাকে বসে এইভাবে দার্থিকভাবে একাকী হক কথা বলার সৎসাহস আল্লাহ পাক তার নবী ইব্রাহিম আলাইহিসসালামকে দান করেছিলেন। তিনি একাই, কোনো সাথী তার ছিল না, সবাই তার বিরোধী। আজও সে কথাই সত্য। রোগ হয়েছে, ওষুধ আছে, আল্লাহ ওষুধ নাজিল করেছেন, কিন্তু সারানোর দায়িত্ব আল্লাহ, এখানে আপনার কোনো ক্ষমতা নেই। দেওয়ার সঙ্গে দোয়া লাগে, যতই আপনি ওষুধ খান, মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করেন আপনি সুস্থ হয়ে যাবেন। আর সে কারণে সবসময় মানুষকে মৃত্যুর ভয়ে আতঙ্কিত থাকতে হবে, কিন্তু মৃত্যুর পরের ঠিকানা কী, আর কি কোনো কাজ আছে, এটা নিয়ে বিশ্ব দুভাগে বিভক্ত। যারা নাস্তিক তারা বলে মৃত্যু পর্যন্তই শেষ ঠিকানা, এরপরে আসে জীবনের কোনো সফরসূচি নাই। যারা মুসলিম
তারা বলে মৃত্যুই শেষ ঠিকানা নয়, মৃত্যু চিরস্থায়ী ঠিকাদার প্রথম মঞ্জিল মাত্র, এরপরে বরজাখী জীবন শুরু হবে, এরপরে চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নামের জীবন শুরু হবে। এটা আউয়াল মঞ্জিল মানাজিল আখেরা, আখেরাতের মঞ্জিল সময়ের প্রথম মঞ্জিল হচ্ছে মৃত্যু। এটা হচ্ছে কোরআন হাদিসের বক্তব্য, মুমিনদের বক্তব্য। আর যারা কোরআন হাদিস মানে না, অথবা যারা কোরআন হাদিস পড়েও দুর্বল বিশ্বাসী বা কপট বিশ্বাসী ফাসেক যারা, তারাও অনেকটা এরকমই বিবাদে পড়ে আল্লাহ করে সুবিধা মতো আবার আল্লাহকে ছাড়ে। কেয়ামতের দিনের ভয়াবহতা কেমন, সেদিনের মানচিত্র আল্লাহ পাক অঙ্কন করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলছেন পৃথিবীতে যত অশান্তির মূল কারণ হচ্ছে তোমাদের দুনিয়া পূজা। তোমরা যতই বলো তোমাদের নিজেদের দোষে তোমাদের এই অধঃপতন, আমাদের খুব বড়াই করে শুনতে পাই পত্রিকায় এখন এই বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 72 হয়ে গেছে, কত যে খুশি আনন্দে লাফাচ্ছে, এটা নাকি আমাদেরই ক্রেডিট, কারণ আমরা এখন ওষুধপত্র বানাচ্ছি ভালো, আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে বিদেশে, আমরা এখন বিশ্বে ওষুধ উৎপাদনে একেবারে রোল মডেল হয়ে গেছি, সেজন্য আমাদের আয়ু বেড়ে গেছে। কত আর গল্প শুনব, একবার তার ফিরে তাকায় না, যে যুগে এই সমস্ত ফার্মেসি ছিল না, ওষুধের কারখানা ছিল না, সেই যুগে মানুষ শত শত বছর বেঁচেছে, নমরুদ 400 বছর রাজত্ব করেছে, ইব্রাহিম আলাইহিসসালাম 200 বছর বেঁচেছিলেন, ইসমাইল আলাইহিসসালাম 121 বছর বেঁচেছিলেন, ইউসুফ আলাইহিসসালাম 125 বছর বেঁচেছিলেন, সব সয়ের উপরে, এবং তারা সুস্থ হলে বেঁচেছিলেন, প্যারালাইসিস হয়েছিল বেঁচেছিলেন না। তাহলে এইসব ওষুধ বানিয়ে লাভটা কী হচ্ছে? বরং এটি বাস্তব, পত্রে হেডিং আসে ওষুধের বাজারে ভেজালের সয়লা, ওষুধ বলে যা খাচ্ছি যে আসলে ওষুধটা কী আল্লাহ জানে, ক্যাপসুলের মধ্যে পাউডার, তা ভালো পাউডার হলে না হয়, যে পেন্সিল দিয়ে বাচ্চারা লেখে সিলেটে ওরই গুঁড়ো পাউডার ঢুকাই দিয়ে সুন্দর ক্যাপসুল মুড়ি দিয়ে দেশে আপনাকে খাই, আপনি কী বুঝবেন? আপনার একটাই ভোগান্তির, টাকাগুলো গেল, উপকার হলো না, অত বড়াই করবেন না। আমাদের বাপদাদারা যা বাঁচতো আমরা তো বাঁচি না কেন, সেটার উত্তর বের কর। যতই হোক যত সুস্থই থাকেন একদিন মরতে হবে, এটাই হলো বাস্তব। আর পৃথিবীতে যত অশান্তি মূল কারণ আমরাই, ওটি আল্লাহ বলছেন কাল্লা, তোরা আল্লাহকে দোষ দিও না, ভাগ্যের দোষ দিও না, বল তুহিব্বুন আল আজিলা, তোমরা দুনিয়াকে বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো, ও তাজারুন আল আখেরা, আর আখেরাতকে পরিত্যাগ করো বলেই তোমাদের যত ভোগান্তি। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة آخرت যখন তোর উপস্থিত হবে সেদিন একদল মানুষের চেহারা হবে উত্তুল্ল উজ্জ্বল, إلى ربها ناظرة, তারা তাদের প্রতিপালকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকবে নিষ্পলক নেত্রে। মানুষ যাকে কখনো দেখেনি, যতই নেটে তার চেহারা দেখুক, যদি ওই মানুষটা আপনার এখানে আসে আপনি হুবড়ে খেয়ে পড়েন না দেখার জন্য? যার ভয়ে দুনিয়াতে জানমাল ব্যয় করেছি, যাকে পাওয়ার জন্য সালাত পড়েছি, সিয়াম রেখেছি, জুমা এসেছি, ঈদে এসেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, সেই মহান আল্লাহকে যখন সামনে পাব তখন মানুষকে তা দিয়ে তাকাবে না?
ওটি আল্লাহ বলছেন এলা রব্বিহা নাজিরা, তাদের প্রতিপালকের দিকে তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। ভুজুহি ইয়াউমা ইযিন বাসিরা, আরেকদল মানুষ থাকবে তাদের চেহারা হবে বিবর্ণ, মাথা নিচু। তাজন্না ইউফআলা বিহা ফাকিরা, মনে করা হবে যে তাদের সঙ্গে ধ্বংসকর আচরণ করা হবে, তো তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, সে ভয়ে তাদের চেহারাটা হবে বিবর্ণ। সূরা কিয়ামা 20-25 আয়াতে আখেরাতের এই দৃশ্যের মানচিত্র অঙ্কন করা হয়েছে, এর মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় আছে। প্রশ্ন হলো আল্লাহকে কি আসলে দেখা যায়? যার যত মাথা মোটা তার জীবনে তত বেশি বিভ্রান্তি। এগুলি পরে বলছি, আল্লাহকে দর্শন সত্য প্রমাণ এই আয়াত। আল্লাহকে আমরা দেখব যদি নাকি আমরা এই মদার হতে পারি, যদি কাফের হই দেখতে পাবো না, মুনাফিক হলেও দেখা যাবে না। যেটা শেষ আয়াতে বলে দেন, বিবর্ণ চেহারা নিয়ে মাথা উঁচুই হবে না, দেখবো না কি আল্লাহ ইন্নহুম আর রব্বিহিম ইয়াউমাযিন লামাহজুব। সূরা মুতাফফিফিন 15 আয়াত। কশিন কালেও নয় কাফের মুনাফিকরা সেদিন তার প্রতিপালকের দর্শন থেকে অবশ্যই বঞ্চিত হবে। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য থেকে যেন বঞ্চিত না করেন, আমরা সেই প্রার্থনা করি আল্লাহর কাছে। আল্লাহ বলছেন আল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ মানুষকে ডাকেন চিরস্থায়ী শান্তির দিকে, শান্তির গৃহের দিকে। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং তিনি যাকে চান সরল পথ প্রদর্শন করেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা লা ইয়ারহাকু হুজুহা কাতারু ওয়ালা জিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা সদাচরণ করেছে তাদের জন্য থাকবে জান্নাত, হুসনা অর্থ জান্নাত, ওয়া জিয়াদা জান্নাত ছাড়াও অতিরিক্ত কিছু, সে অতিরিক্ত হচ্ছে লিকা মা আল্লাহ, আল্লাহকে দেখা। ওয়ালা ইয়ারহাকু হুজুহাহুম কাতারুন ওয়ালা জিল্লা, সেদিন তাদের চেহারা শুয়ে কোনরূপ মলিনতা বা অপমান স্পর্শ করবে না। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, ওরা হলেন জান্নাতের অধিবাসী, সেখানে সেদিন তারা চিরদিন থাকবে। জান্নাত থেকে বেরিয়ে কেউ জাহান্নামে আসবে না। হ্যাঁ, জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু জান্নাত থেকে বেরিয়ে কেউ জাহান্নামে আসবে না। এখানে বোঝা গেল যে তারা জান্নাত পাবে, তার সঙ্গে অতিরিক্ত কিছু পাবে। সে অতিরিক্তটা কি? লেখা মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এটা একটু পরেই হাদিস দিয়ে প্রমাণিত হবে দেখবেন। বল্লাযীনা কাসাবু সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, পক্ষান্তরে যারা দুনিয়াতে মন্দ কর্ম করেছে তাদের মন্দের পরিমাণ অনুযায়ী সেদিন শাস্তি দেওয়া হবে। তার হক দিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে নিচু করে ফেলবে। আল্লাহ বিল আসিম, আল্লাহর হাত থেকে তাদের বাঁচানোর কেউ থাকবে না। কান্নামা ওয়াকশিয়াত হুজুহুম কিতা আমরাল লাইলি মুজলিমা, যেন মনে হবে তাদের চেহারায় রাত্রির অন্ধকার আছে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, ওরা হল জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। সূরা ইউনুস 25-27 আয়াত। কোরআনের এই তিনটি আয়াত আপনারা বুঝলেন
আল্লাহকে অবশ্যই আমরা দেখতে পাব এবং আমরা আল্লাহর দিকে তাকিয়েও থাকব যদি ইমানদার হই। এবার হাদিস দেন আন সোহেব রবি রাসূলুল্লাহ ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যেদিন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ সেদিন বলবেন, তুরিদুনা শাইয়ান আজিদুকুম বিহি, তোমরা কি জান্নাত ছাড়াও অতিরিক্ত আরো কিছু চাও? তুরিদুনা শাইয়ান আজিদুকুম, আরো বেশি তোমাদের কিছু দেব? তো জান্নাতীরা বলবে, ইয়াকুলুনা আলম তুমাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করেননি? আলম তুদখিল্লা জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? ও তুঞ্জিনা মিনান্না, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেননি? বলা ওয়াকশাফুল হিজাব, আল্লাহ রাসূল বলছেন অতঃপর আল্লাহ পাক তার নূরের পর্দা খুলে দেবেন। তখন জান্নাতীদের কাছে আল্লাহকে দর্শনের চাইতে প্রিয়তর কোনো জিনিস আর হবে না, সেটাই হবে তাদের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। এটা বলার পরে আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সূরা ইউনুস 26 আয়াত। আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য জান্নাত এবং অতিরিক্ত কিছু, সে অতিরিক্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। বুখারী মুসলিমের এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো যে আল্লাহর সঙ্গে অবশ্যই আমাদের সাক্ষাৎ হবে। আসেন দুই নম্বর হাদিস, ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাজাল্লা লাহু ফাযাহিকা রাব্বুহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ পাক যখন নূরের পর্দা খুলে দেবেন তখন তিনি তার বান্দাদের সামনে হাসতে হাসতে নিজেকে প্রকাশ করবেন এবং তাদের সাথে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যে সেই সৌভাগ্য দান করেন। তিন নম্বর হাদিস, আর আবি হুরায়রা ও আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু কালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, একদিন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাব? কালা হাল তুযাররুনা ফিল কবরি লাইলাতুল বদর, পাল্টা প্রশ্ন করলেন আল্লাহর রাসূল, যে তোমরা কি পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে কোনো সমস্যা বোধ করো? কালুল্লাহ, তারা বলল যে না। কালা হাল তুযাররুনা ফিস শামসি লাইসা দুনহা সাহাব, তোমরা কি সূর্য দেখতে মেঘমুক্ত আকাশে কোনো সমস্যা বোধ করো? যদি মেঘ না থাকে স্পষ্ট সুন্দর আকাশে সূর্য দেখতে কোনো সমস্যা হয়? কালুল্লাহ, সেটা হয় না। জবাব দিন কলা ভাই ইন্নাকুম তারাউনাহু কাযালিক, অনুরূপভাবে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে সেদিন দেখতে পাবে। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস। আসুন চার নম্বর হাদিস, আর জারির বিন আবদুল্লাহ কলা কুন্না জুলুসান ইনদা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির বিন আবদুল্লাহ প্রাথমিক যুগের অত্যন্ত বুজুর্গ সাহাবি, তিনি বলছেন আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, ইজ নাযারা ইলাল কমর লাইলাতুল বদর, হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন, সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর, তোমরা সত্তর তোমাদের প্রতিপালককে দেখতে পাবে যেমন তোমরা এই পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ। লা তুযামুনা ফি রুইয়াতিহি, তাকে দেখার ব্যাপারে কোনো অস্পষ্টতা তোমরা অনুভব করবে না। মুত্তাফাক আলাইহি, এটাও বুখারী মুসলিমের হাদিস। আল্লাহকে যে দেখা যাবে
কোরআন বলছে, হাদিস বলছে। আসুন পাঁচ নম্বর হাদিস, ওফি হাদিসের সাফা, সাফাতের হাদিস লম্বা, দুষ্কাত করলে পাবেন। মানুষ দৌড়াবে তখন বাঁচার জন্য, কোথায় গেলে একটু সুপারিশ করা যাবে আমার জন্য, কে সুপারিশ করবে আল্লাহর কাছে? মানুষ প্রথমে আদম আলাইহিস সালামের যাবে, যে বলবে আদম তুমি তো আমাদের পিতা, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো যেন আমাদের ক্ষমা করে দেন। আদম বলবে না, আমি পারবো না, আমি একটু ভুল করেছিলাম বলি আমি জান্নাত থেকে বেরকে দেওয়া হয়েছে, আমি আর তোমাদের জন্য সুপারিশ করার ক্ষম অধিকার আমার নাই। জড়বেশ নুহের কাছে, নুহে নুহ তুমি হলে পৃথিবীতে প্রথম রসুল, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আমাদের এক শান্তি হয়, কে আমাদের ময়দানে তুমি সাফাত করো। নুহ বলবে না, আমিও পারব না। চলে যাবে ইব্রাহিমের কাছে, চলে যাবে মুসার কাছে, যাবে ঈসার কাছে, সবাই বলবে আমাদের সাফাত করার সুযোগ নাই, তোমরা সবাই মুহাম্মাদের কাছে যাও, তিনি শেষ নবী। তখন সবাই আমাদের নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি কাছে ছুটি আসবে, আমাদের সৌভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, সেটা মহা সৌভাগ্য আমাদের। আমরা ইহুদি নাসারা ঘরে জন্ম হয় নাই, আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে। আমাদের মৃত্যুর পরে সমস্ত মানুষ আমাদের নবীর কাছে ছুটবে, হে মোহাম্মদ আপনি শেষ নবী, আপনি আল্লাহ বন্ধু, আপনি আমাদের জন্য সাফাত করুন। এতই পাঁচটা জীবন আপনি যখন লোকেরা সব এসে আমাকে ধরবে তখন আমি আল্লাহর কাছে অনুমতি চাইব তার কাছে প্রবেশ করার জন্য। যখন আমি আল্লাহকে তার শরীরে নিজ সত্তায় দেখব আমি সেটা পড়ে দেব। কারণ আল্লাহর সামনে স্থির দাঁড়িয়ে থাকা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। ফেদানি মাশা আল্লাহ ইয়াদানি, যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন আমি সেজদা পড়েই থাকব। সুম্মা ইয়াকালুনি, অতঃপর আমাকে বলা হবে ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়া কুল তুসমা আশফা তুশাফা, মাথা উঠাও, যা খুশি চাও তোমাকে দেওয়া হবে, তুই বলো তোমার কথা শোনা হবে, তুই সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ফায়জার আয়াতু ওয়াকাতু সাজিদ, যখন আল্লাহকে দেখবো তখন সে দেয়া পড়ে যাব। আল্লাহকে দেখার দলিল নয় কি এটা? আসুন ছয় নম্বর হাদিস, আদিম বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثم لا يقفن احدكم بين يدي الله ليس بينه وبينه حجاب ولا ترجمان يترجم له ثم يقول ان له رواه البخاري وغيره আদিম বিন হাতিম থেকে বর্ণিত রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলছেন তোমাদের তোমাদেরকে আল্লাহ পাক তার পাশে দাঁড় করাবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনা হিজাব ওয়ালা তারজুমান, আল্লাহর এবং তার মধ্যে কোনো পর্দা থাকবে না এবং কোনো দোভাষী থাকবে না। ইউতারজিমু লাহু, যে তাকে তর্জমা করে বুঝিয়ে দেবে, অতঃপর আল্লাহ তাকে ডেকে বলবেন, হে ইমানদার মানুষ, তুমি অমুক দিন গোপনে একটা পাপ করেছিলে, দুনিয়ার কেউ সেটা টের পায়নি, আমি টের পেয়েছিলাম, দুনিয়াতে আমি ওটা গোপন রেখেছিলাম, আমি আজকে তোমার ইমানের বরকতে তোমার এই গোপন পাপটা গোপনে রাখলাম, ওটার বিচার করব না, তুমি জান্নাতে চলে যাও।
এই যে ভাষা, লাইসা বাইনাহু বাইনাহু হিজাব, আল্লাহর মধ্যে ওই মুমিন বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। ওলা তর্জমান, কোনো তর্জমার অর্থ মুখপাত্র, ব্যাখ্যাকারী, ইউতার জীবনলাহু, যে তার ব্যাখ্যাগুলো কথাগুলো তর্জমা করে আল্লাহকে বলবে লাগবে না, আল্লাহ সব ভাষা জানে। এতে প্রমাণিত হয় আপনি যে ভাষার মানুষ হন না কেন, কেয়ামতের দিন আল্লাহ পাক সব এক ভাষায় পরিণত করে দেবেন এবং সে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে। এগুলি প্রমাণ দিচ্ছে যে আল্লাহকে দর্শন বান্দার পক্ষে অবশ্যই সম্ভব যদি তার ইমান থাকে। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, এটা দেখা যাবে আখেরাতে। নবী মূসা আলাইহিস সালাম যখন তূর পাহাড়ে গেলেন, তাওরাত লাভ করলেন, 30-40 দিন এতেকাব করলেন, অথবা যখন তাওরাত পেলেন তখন তিনি তো আনন্দের আতিশয্যে বলেই ফেললেন, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি যে আমার সাথে কথা বললে কথাই শুনলাম, দেখতে তো পেলাম না। কোরআনের ভাষায় শোনেন, ফলাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়াকাল্লামাহু রাব্বুহু ক্বাল রাব্বি আরানি আনজুরু ইলাইক ক্বাল লাম তারানি। যখন মূসা এলেন আমাদের মিকাতের নিকটে, অর্থাৎ নির্ধারিত স্থানে তূর পাহাড়ে, ওয়াকাল্লামাহু রাব্বুহু, এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, ক্বাল রাব্বি আরানি আনজুরু ইলাইক, মূসা বলল, হে আমার প্রতিপালক তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। ক্বাল লাম তারানি, আল্লাহ বললেন কখনোই তুমি আমাকে দেখতে পাবে না, তা তোমার চোখ হল দুনিয়ার চোখ, ওর পাওয়ার কম, ওই পাওয়ারে আমাকে দেখা যাবে না, সবসময় পাওয়ার কম বেশি হয় না, এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন আনজুরু ইলাল জাবাল, তবে হ্যাঁ উজ্জুর এলাল জাবাল, তুমি তোর পাহাড়ের দিকে তাকাও, ফাইন স্তাক্তর বাকা নহু, যদি পাহাড় নিজের স্থানে দাঁড়িয়ে থাকতে পারে বা সাও পাতার আনি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফলম্ব তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সায়িকা, অতঃপর যখন তার প্রতিপালক পাহাড়ের উপরে তার তাজাল্লি নিক্ষেপ করলেন, আলোক সম্পাত করলেন, দূরের তাজাল্লি নিক্ষেপ করলেন, জাআলাহু দাক্কা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ওয়া খারা মূসা সায়িকা, আর মূসা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। ফলম্ব আফা আপা, অতপর মূসা যখন হুশ ফিরল, কালা সুবহানাকা, বলল হে আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনি মহা পবিত্র, তুক্ত ইলাইক, আমি তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এবং আমি মুমিনদের মধ্যে অগ্রণী। সূরা আরাফ 143 আয়াত। এটা দিয়ে প্রমাণিত হয় যে দুনিয়াতে থেকে যখন মূসার চোখ আল্লাহকে দেখতে পায়নি, তো আমাদের চোখকে আল্লাহকে দেখতে পাবে নাকি? দুনিয়াতে আদৌ সম্ভব না। আর আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, মান জা'আমা আন্না মুহাম্মাদান রা'আ রাব্বাহু ফাকাদ আ'জাম আলাল্লাহিল ফিরিয়া, মুত্তাফাকুন আলাইহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছিলেন, সে আল্লাহর উপরে সবচেয়ে বড় অপবাদ দিল। অন্য বর্ণনা এসেছে, তিনি বললেন ফাকাদ কাযিব আরব, সে মিথ্যা কথা বলল। বুখারী মুসলিমের হাদিস। এবার আসেন 3 নম্বর, অবিশ্বাসীরা কখনই তাকে দেখতে পাবে না, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমায়যিন লামাহজুমুন, কশ্চিন কালেও নাই, অবশ্যই অবিশ্বাসী বা কপট বিশ্বাসীরা সেদিন তাদের প্রতিপালককে দর্শন থেকে
বঞ্চিত হবে। সূরা মুতাফিফিন 15 আয়াত। কোরআন হাদিসের বিধান একদিকে গেল, ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম সবাই এই বিষয়ে ঐক্যমত পোষণ করেন যে অবশ্যই কেয়ামতের দিন আল্লাহকে দর্শন লাভ ঘটবে ইমানদারদের জন্য, এ বিষয়ে কোনো মতভেদ নাই। কিন্তু মুশকিল হয়েছে মতভেদ থেকেই যায়। শুরুতে বলছিলাম অতি বুদ্ধিমান যেখানে সেখানে সমস্যা বেশি হয়। এ বিষয়ে আল্লাহকে দর্শন করা যাবে কি হবে কি হবে না, আল্লাহ দর্শন লাভ আমাদের ভাগ্যে ঘটবে কি ঘটবে না, এ বিষয়ে মোটামুটি তিনটি দল আছে মুসলিম উম্মার মধ্যে। একদল যারা মনে করেন যে আল্লাহকে দেখা যাবে না, তার সওয়াবকে দেখা যাবে, তার নিয়ামতকে দেখা যাবে ইত্যাদি, এরা হলো জাহামিয়া, কাদারিয়া, মুতাজিলা, শিয়া, এরা এই দলে। তারা বলে এলা রব্বিহা নাজিরা, অর্থ এলা সওয়াবে রব্বিহা নাজিরা, প্রকাশ্য অর্থ হচ্ছে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু এইসব মুফাসসিরা ব্যাখ্যা দিচ্ছেন এলা সওয়াবে রব্বিহা নাজিরা, যারা মানসায় তফসির কাশ্যাপ পড়েন তারা এখানে সেটা পাবেন। আল্লামা জামাকশারি মুতাজিলাদের বিখ্যাত বিজ্ঞান, ওনার ব্যাখ্যা হলো এটাই, আল্লাহকে দেখবে না বটে কিন্তু আল্লাহর সওয়াব দেখবে। দুর্ভাগ্যক্রমে সুন্নি মুফাসসিরও অনেকে এই ব্যাখ্যায় পদস্খলন ঘটেছে, নাম বলছি না, যেহেতু আমাদের স্কুল বা মাদ্রাসা ইউনিভার্সিটিতে কাশ্যাপ পড়ানো হয়, অনেক ছাত্র এখানে আছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি জামাকশারির তফসিরে নিজে যেহেতু অতি যুক্তিবাদী মুতাজিলা, অধিকাংশ ক্ষেত্রে তার এই মুতাজিলা আকিদার বহিঃপ্রকাশ ঘটেছে। যারা ইউনিভার্সিটির শিক্ষক তারা যেন সাবধানে পড়ায় অথবা এই বইটা বাদ দেয়, তফসির বিকাশে পড়ায়। আরেক দল হল এই আমাদের মারেফতি সুফিরা, যেখানে মানুষের সংখ্যা এখন বেশি, ওরসে লাখ লাখ মানুষ যায়, তাই না? এরা হিন্দুদের মতো অদ্বৈতবাদী বা সর্বেশ্বরবাদী দর্শনে বিশ্বাসী। এরা তাদের মৃত পীরকে বা তাদের জীবিত পীরকে আর এমনকি প্রত্যেকটা মানুষকে আল্লাহর অংশ মনে করে, যত কল্লা তত আল্লাহ বলে না, তো কল্লা তো খালি মানুষ না, ততটা কল্লা তো ওটাও আল্লাহ নাকি বলে নাউজবিল্লাহ। কিন্তু তাদের কাছে এটাই সত্য। এসব সুফি তো নয় মতো সৌবেফা, সুফি নামধারী এই লোকগুলা তাদের ভক্ত অনুরক্তদেরকে শিখাচ্ছেন যে আমরা সবাই আল্লাহর একটি অংশ, মোহাম্মদ আল্লাহর নূর, আল্লাহর নূরের মোহাম্মদ পয়দা, মোহাম্মদের নূরের সারা জাহান পয়দা, আকারকে নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা, অর্থাৎ আহমদ আর আহাদ একই। ও যে মুস্তাবি আরশতা খুদা হোকার, ও তার পড়া হয় মদিনামে উত্তর পড়া হয় মদিনামে রসুল হোকার, যিনি আরশে ছিলেন খোদা হয়ে তিনি মদিনায় নামলেন মোহাম্মদ হয়ে, একই। আর আহমদ আর আহাদের মাঝখানে বিবের ওই পর্দা টেরিয়ে উঠিয়ে দেখরে মন, দেখবি সীতারে বিরাজ করে আহাদ নিরঞ্জন, উল্লহল্লাহ আহাদ আর ইসমুহু আহমদ দুটি কোরআনে আছে। তো নিমটা ফেলে দিলেই আহাদ হয়ে গেল আর সমস্যা নেই। এই ধরনের ব্যাখ্যা দিয়ে
লাখো মানুষকে এরা বিভ্রান্ত করে দিচ্ছে। প্রত্যেক মানুষকে তারা মনে করছে আল্লাহর একটি অংশ, এটাকে বলে অদ্বৈতবাদ। অর্থাৎ আল্লাহ এবং সৃষ্টি এবং স্রষ্টা এক নয়, দুই নয়, এক। আর সর্বেশ্বরবাদ কি? সব জায়গাতে ঈশ্বর, সর্বত্র ঈশ্বর খুঁজিবে। এই নূরে মোহাম্মদের আকিদা পুরো শিরকি আকিদা। এমনকি তারা নূরানি বোট করেছে, দেখছেন যত বই বই রাখালে সব নূরানি। আল্লাহর কালাম আমপারা সেটা সেপেছে, দেখলাম কভার পেজে লেখা আছে নূরানি আমপারা। এই জন্য আমরা বলি নূরানিদের কোনো কিছুই তোমরা বাড়িতে রাখবে না, কিনবে না। ওদের আকিদাটাই হয়েছে শিরকি আকিদা, সব কিছু নূর আর নূর, মানুষ নেই দুনিয়ায়। যে এই কথাগুলি যে কত খারাপ, কত ভুল, চিন্তা করা যায় না। আমার রসুল যদি নূর হতেন তাহলে তিনি মানুষের নবী হবেন কেমন করে? মানুষের দুঃখ কষ্ট তিনি কী করে বুঝবেন? নূর তো ফেরেশতা, তাদের তো খাওয়া দাওয়া নেই, তাদের তো পেশা পায়খানা হয় না, তাদের স্ত্রী সন্তান হয় না। আমার রসুলের স্ত্রী ছিল, সন্তান ছিল, সবাইকে নিয়ে একটা সাধারণ মানুষের মতো তিনি বসবাস করছেন। কোরআন বলছে ইন্নামা আলা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহি নাজিল হয়। নবীর সঙ্গে এইভাবে বান্দার পার্থক্য আল্লাহ বলে দিচ্ছেন, বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, অর্থাৎ দেহের দিক দিয়ে, গঠনের দিক দিয়ে তোমাদের মতো আমি মানুষ, কিন্তু আমি রসুল, তোমাদের কাছে ওহি নাজিল হয় না, আমার কাছে ওহি নাজিল হয়। এতে পরিষ্কার সুরে কাহফ 110 আয়াত। কিন্তু এগুলো তারা মানে না, তার ব্যাখ্যা অন্যরকম। ফলে এই তিনটা গ্রুপ, একদল হচ্ছে টোটালি অস্বীকার করে আল্লাহকে দেখা যাবে না, আর একদল বলে আমরাই তো আল্লাহ, কী দেখবো, আমার দেখলে আল্লাহ দেখা হবে। মাল্লা গুঞ্জম তার জমিন আসমা লেখি গুঞ্জম তার কুলুবে মোবে না, আসমান জমিনে কোথাও আল্লাহর বিশাল অস্তিত্বের স্থান ঘটে না, মোবিলের কলমে আল্লাহর অবস্থান আছে। গান বলে দিলাম, মুখস্থ করে দিলাম। হকীকত মে দেখে তো খাজা খুদা হ্যায় উসি কে দর পে সজদা রওয়া হ্যায়। সত্যিকার অর্থে যদি দেখা যায় তাহলে যে খাজা নিজেই খোদা বলে নাউজুবিল্লাহ। এই উর্দুতে বলে মানুষ তো বুঝে না, হকীকত মে দেখে তো খাজা খুদা হ্যায় উসি কে দর পে সজদা রওয়া হ্যায়। যে খাজা বসানো বসে আছে পিসাব, উনি আসলে খোদা, তার পায়ে সজদা করাটাই হলো আল্লাহর হুকুম, সজদা করো সবাই। এখন তো আপনারা মোবাইলে সব দেখতে পাচ্ছেন কীভাবে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ছে মানুষের সামনে। এরাই হলো দিলদার, যারা রাজনীতি করেন তারা এদের দরবারে গিয়ে দোয়াল এওয়ার জন্য পাগল হয়ে যান। এক একজন নেতা এক এক দরবারে যায়, দোয়ালই আসে ভাবে বলে ওখানে গেলে আমার পাশ হবে। ফেল তো প্রায় সবাই করে, সবাইকে পাশ করে নাকি, পাশ তো একজনই করে, কিন্তু যায় কিন্তু সবাই। তাদের এই আকিদাগুলো সম্পূর্ণরূপে শিরকি আকিদা, এরা আল্লাহকে আখরাতে দেখবে না। আল্লাহ বলছেন কাল্লা, কশ্চিন কালে ওরা দেখবে না আল্লাহকে। আর তৃতীয় দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমরা যারা আছি, আমরা বিশ্বাস করি কোরআনের বাহ্যিক আয়াতের উপরে, হাদিসের উপরে, সেই বিশ্বাস অনুযায়ী এবং সেই স্পষ্ট বক্তব্য অনুযায়ী যদি আমরা পূর্ণ ইমানদার হতে পারি, অবশ্যই আমরা আমাকে আমাদের প্রতিপালক আল্লাহকে দেখবার সৌভাগ্য লাভ করব, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহকে দেখার সৌভাগ্য দান করুন। কউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।